চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি নিয়ে আলোচনা করব। এটি অত্যন্ত দুর্ভাগ্য যে বাংলাদেশে এত বড় একটি মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পর কয়েক বছর যেতে না যেতেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে এবং সেটি পাঠ্যপুস্তকে হয়েছে, সেটা রাজনীতিতে হচ্ছে, সেটা এমনকি সামাজিকভাবেও অনেকেই বিশ্বাস করছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটাকে বিকৃত করে বিকৃত ইতিহাসকে প্রকৃত ইতিহাস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য। পৃথিবীর অনেক দেশ আছে যারা কিন্তু মুক্তিযুদ্ধ তারা হয়তো করেনি, কিন্তু স্বাধীনতা সংগ্রাম করেছে, কিন্তু তারা স্বাধীনতা সংগ্রাম নিয়ে তাদের মধ্যে কোনো বিকৃত ইতিহাস বা কাউকে বড় করা, কাউকে ছোট করা, এ ধরনের প্রবণতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করি না, কিন্তু আমাদের দেশে সেটি ঘটেছে। ঘটেছে মূলত রাজনৈতিক কারণে, এবং রাজনৈতিক যে পট পরিবর্তনগুলো বাংলাদেশে ঘটেছে সেখানে এসে মুক্তিযুদ্ধে যা কারো কোনো ভূমিকা যা ছিল সেটিকে বড় করে দেখার একটা উদগ্র বাসনা কারো কারো মধ্যে জেগে উঠেছে। সে কারণেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ঘটেছে। এখন যদি আমরা লক্ষ্য করি, 1972 থেকে 75-76 সাল পর্যন্ত কিন্তু পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির কোনো অভিযোগ ছিল না। তেমন বিস্তৃতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তখনও লেখাও হয়নি, কারণ আমাদের যে আগের বইগুলো, পাঠ্য বইগুলো, সেগুলোই তখনও শুধুমাত্র ওই অংশটুকু একটু পরিবর্তন করে নতুন কারিকুলাম না হওয়া পর্যন্ত কিন্তু সেভাবে চালিয়েছিল। 96-97 সালেই কিন্তু পাঠ্যপুস্তকে নতুন কারিকুলাম করা হয় এবং সেই অনুযায়ী 1979 সালের দিকে প্রথম বই, পাঠ্য বই নতুন করে লেখা হয়। সেখানেও মুক্তিযুদ্ধের ইতিহাস যে খুব বেশি বিকৃত করা হয়েছে তা নয়, সামান্যই হয়তো স্বাধীনতার ঘোষণা নিয়ে বঙ্গবন্ধুর নাম হয়তো উচ্চারণ করা হতো না, কিন্তু বলা হয়েছে 7ই মার্চ রেসকোর্স ময়দানে মিটিং সভা হয়েছে, এরপর 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে, তবে সেখানে ব্র্যাকেটে লেখা হয়েছে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এম এ হান্নান এবং অষ্টম বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান দুটি স্বাধীনতার ঘোষণা 27-28 দিয়েছেন। তো এই ধরনের কিছু কথা শুধুমাত্র লেখা ছিল, তবে এই এর বেশি, খুব বেশি পর্যন্ত 80-এর দশক পর্যন্ত এর থেকে খুব বেশি ছিল না। তবে মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সংক্ষিপ্ত, খুব কম, এবং সেখানে রাজাকার কথাগুলো নাই, সেখানে বসানো হয়েছে হানাদার বাহিনী, এই ধরনের শব্দ সেখানে দেখা হয়েছে। অর্থাৎ পাকিস্তানিদেরকে, পাকিস্তানিরা যে আমাদের এখানে আক্রমণ করেছে, আমাদের নিরীহ মানুষকে হত্যা করেছে, এইগুলো ইতিহাসের মধ্যে স্কুল পর্যায়ে পাঠ্য বইতে খুব একটা পঠিত হয়নি বা সেভাবে লেখা হয়নি, সে কারণে ছেলেমেয়েরা জানতেও পারেনি। তবে 1991 সালের পরে এসে এই বইগুলোতে আরেকটু পরিবর্তন করার চেষ্টা করেছে, তখন বিএনপি ক্ষমতায় এসেছিল এবং তারা মোটামুটি 27 তারিখ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এটুকু লিখেছেন, কিন্তু বঙ্গবন্ধুর বিষয়টি বা মুক্তিযুদ্ধের যে প্রবাসী সরকার, এই সমস্ত বিষয়গুলো খুব একটা সেখানে আসেনি, বা রেসকোর্স ময়দানের যে ঐতিহাসিক ভাষণ সেটি শুধু উল্লেখ করা হয়েছে, সেখানে এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম, এই বিষয়গুলো খুব একটা উল্লেখিত হয়নি। অর্থাৎ খুব সীমিত আকারেই মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে পঠিত হয়েছিল এবং সেখানে জিয়াউর রহমানকে উপরের দিকে মুক্তিযুদ্ধের বিরাট ভূমিকা পালন করেছেন এরকমভাবেই দেখা হয়েছে। আবার অন্যদিকে বঙ্গবন্ধুকে কিন্তু
বঙ্গবন্ধু এবং সেই সময়ের যে অস্থায়ী সরকার তাদের ভূমিকা সেভাবে কিন্তু পঠিত হয়নি। মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকৃতপক্ষে খুব নগ্নভাবে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সবচাইতে বেশি বিকৃত করা হয়েছিল 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। এই সময়ের মুক্তিযুদ্ধের ইতিহাস এত বিকৃতভাবে পাঠ্যপুস্তকগুলোতে সংগঠিত করা হয়েছিল যেটি সত্যি দুঃখজনক এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনারা যারা একটু মনোযোগ একটু খোঁজখবর রাখেন তারা হয়তো দেখবেন যে এই সম্পর্কে আমার লেখা 2004 সালে এই বইটি পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এই বইটি তখন আমি লিখেছি এবং এরপরে আবার আমি এটিকে আরও সংযোজিত আকারে 2017 সালে এটার দ্বিতীয় সংস্করণ করেছি। এই বইটিতে আমরা প্রাথমিক পর্যায় থেকে হাই স্কুল অর্থাৎ নবম দশম শ্রেণী পর্যন্ত যে সমস্ত বই পুস্তক আছে সেইগুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাসটা কিভাবে দেখানো হয়েছে সেটি দেখার চেষ্টা করেছে। তখন মূলত স্বাধীনতার ঘোষণা নিয়ে একটা বিতর্ক খুব সম্মুখে নিয়ে আসা হলো। আগের বইগুলোতে বা আগের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের যে সূচনা সেটা 26শে মার্চ থেকেই বলা হয়েছিল এবং সেখানে জিয়াউর রহমান 27 তারিখে দিয়েছেন। এগুলো এইভাবে আগের 2001 সালের 1991 সাল থেকে 95 সাল পর্যন্ত এরকমই ছিল, কিন্তু 2001 সালের পর বইতে একেবারে সম্পূর্ণরূপে 26শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করা হয়েছে এটি লেখা হয়েছে। শুধু তাই নয়, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের যে মহানায়ক ছিলেন এবং তার নেতৃত্বে যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম ইত্যাদি সংগঠিত হয়েছিল এগুলোর কোনো বিবরণ রাখা হয়নি, বরং খুব নির্লজ্জভাবে এটা অত্যন্ত অপমানিতভাবে লেখা হয়েছিল যে 25শে মার্চ রাতে হানাদার বাহিনী যখন আক্রমণ করে তখন তা শেখ মুজিবুর রহমান ঘরে বসেছিলেন এবং তিনি আত্মসমর্পণ করেছিলেন। সেই সময়ে পুরো জাতি অনেকটাই কিংকর্তব্য বিমূঢ় ছিল এবং কী করতে হবে কোনো নির্দেশনা না থাকাতে মেজর জিয়াউর রহমান জাতির ত্রাতা হিসাবে সেই সময়ে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে স্বাধীনতার ঘোষণা দেন এবং জাতিকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান করেন। এটি এই ল্যাঙ্গুয়েজই 5ম শ্রেণী 8ম শ্রেণী ইত্যাদিতে লেখা হয়েছে। এটি হলো একটি, অন্যান্য বইতেও 8ম শ্রেণীর সমাজবিজ্ঞান ইত্যাদি বইতে সেখানে জীবনী আকারেও বঙ্গবন্ধুকে অত্যন্ত হেয় করা হয়েছে এবং তার সম্পর্কে তিনি যে আমাদের এই স্বাধীনতা সংগ্রামের জন্য 23 বছর যে সংগ্রাম করেছেন এগুলো সম্পর্কে তেমন কিছু লেখা হয়নি, বরং সেখানে দেখা হলো যে তিনি 1971 সালে পাকিস্তানিদের কাছে ধরা দেওয়াতে মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নেতৃত্ব প্রদান করেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হতে থাকে। এরপর তিনি দেশে ফিরে আসেন, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন, সরকার গঠন করেন, তবে তিনি শাসক হিসাবে ব্যর্থতার পরিচয় দেওয়াতে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি ইত্যাদি তৈরি হওয়াতেই সেনাবাহিনীর ভিতর থেকে অভ্যুত্থান সংগঠিত হয়। এইভাবেই বিষয়গুলোকে জাস্টিফাই বা এগুলোকে যুক্তিযুক্ত করা হয়। আরও অনেক তার শাসন সম্পর্কে বা তার জীবন সম্পর্কে ছাত্রছাত্রীদের কাছে মনেই হবে যে শেখ মুজিবুর রহমান তেমন কোনো গুরুত্বপূর্ণ নেতা ছিলেন না। সবচেয়ে দুঃখজনক হলো 2005 সালে
এই বইগুলোতে আরও পরিবর্তন করা হয়। অর্থাৎ সেই সময় পরিবর্তন করে মুক্তিযুদ্ধ অধ্যায়, সেই অধ্যায়ে দেখা গেল যে সেখানে জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান করেছেন, জেড ফোর্স গঠন করে। অর্থাৎ আমাদের দেশে যে একটা বঙ্গবন্ধুকে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি করে তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও মুক্তিযোদ্ধা, তারা যে এখানে একটি সরকার গঠন করেছিল, এইগুলো সম্পর্কে তেমন কোনো বক্তব্য খুব একটা নেই। অর্থাৎ যুদ্ধটা যেন জেট ফোর্স করেছে, এমনকি আমাদের যে সেনাবাহিনী আছে, আমাদের যে মুক্তিবাহিনী, আমাদের যে 11টা সেক্টর কমান্ডার, এগুলো সম্পর্কেও তেমন কোনো বিষয় নেই। এবং এই যে বিষয়গুলো স্বাধীনতার ঘোষণা, এগুলোকে নিয়ে একটা বিতর্ক করা হলো, অর্থাৎ বলা হলো, এমনকি আমাদের যে 16 খণ্ডের যে স্বাধীনতা সংগ্রামের দলিলপত্র, সেখানেও বঙ্গবন্ধুর যেই স্বাধীনতার বার্তাটি এর আগের ভলিউমগুলোর 3য় খণ্ডে যে প্রথম স্বাধীনতার ঘোষণা হিসাবে যেটি আগে ছিল, সেটি 2005 সালে সেটি বাদ দিয়ে দেওয়া হলো, দিয়ে সেখানে জিয়াউর রহমানের একটি ঘোষণা এনে দেওয়া হলো, এবং সেখানে নিচে ফুটনোট দিয়ে আরও লেখা হলো শেখ মুজিবুর রহমান 1971 সালে 25 মার্চ দিবাগত রাতে, অর্থাৎ 26 তারিখে যে স্বাধীনতার কোনো ঘোষণা দিয়েছেন, এরকম কোনো তথ্যর প্রমাণ নাকি তারা পাননি। অথচ আমার কাছে এই যে আপনারা যদি লক্ষ্য করেন, এই যে এখানে 1972 সালে 7ই জুন তারিখে বঙ্গবন্ধু ঐতিহাসিক রেস সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে একটি ভাষণ দিয়েছিলেন, সেই এটাই 7ই জুন তারিখের। এটা আপনারা জানেন যে এটা একটি 6 দফার আন্দোলনের একটি ঐতিহাসিক দিন। সেই এই ভাষণের মধ্যে বঙ্গবন্ধু পরিষ্কারভাবে বলেছেন যে তিনি কীভাবে, তার বাড়ি যখন আক্রমণ করা হয় তখন তিনি কীভাবে বুঝতে পারেন যে তাকে হয়তো মেরে ফেলা হবে। সুতরাং সেই সময় তিনি চট্টগ্রামের সাথে সংযোগ স্থাপন করেন এবং সেভাবেই তিনি আজ থেকে বাংলাদেশ স্বাধীন, এই কথাটি তিনি তখন এই ভাষণের মধ্যে বলেছিলেন। এটি আমরা অনেক আগেই এই ভাষণের যে মূল কপি তখন, অর্থাৎ 72 সালেই এটি তথ্য দপ্তর এটি প্রকাশ করে, এবং এর যে ভিডিও কপিতে এখন পাওয়া যাচ্ছে। অর্থাৎ বঙ্গবন্ধু যে কীভাবে 72 সালে 71 সালে 26 মার্চ ভাষণ একটি স্বাধীনতার বার্তা পৌঁছে দিয়েছিলেন, সেটি তিনি কিন্তু তার এই ভাষণের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং এই যে বিষয়গুলো নিয়ে আসলে কেন যে বিএনপি এবং তাদের মহলগুলো এত আগ্রহী জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার মহান নেতা এবং তার মাধ্যমে মুক্তিযুদ্ধে সংগঠিত হয়েছে, এই যে কথাগুলো, এগুলো অতিরঞ্জিত, এগুলো বাস্তবতার সঙ্গে কোনোটার মিল নেই। 1971 সালে আমরা স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষদর্শী, 71 সালের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে রাজনৈতিক নেতৃত্বের নেতা হিসেবে বঙ্গবন্ধুর, তাকেই এদেশের মানুষ নির্বাচনে বিজয়ী করেছে, তাকেই এদেশের মানুষ তখন নিরঙ্কুশ ভোটদানের মাধ্যমে পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার যেই ভোট তিনি পেয়েছিলেন, কিন্তু পাকিস্তান সেটা মানেনি, তাকে ক্ষমতা দেয়নি, সে কারণেই তার নেতৃত্বে, তার ডাকে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণের মধ্যেই তিনি সমস্ত বক্তব্য বলে গিয়েছেন। এবং 26 মার্চ তার যে ভাষণ, তার যে বক্তব্য, সেটি সারা দেশে এবং বিদেশের পত্রপত্রিকা এবং টেলিভিশন ইত্যাদিতে প্রচারিত হয়েছে, এবং বাংলাদেশে একটা প্রতিরোধ সংগ্রাম থেকে 10 এপ্রিল মুজিবনগর সরকার, অর্থাৎ প্রবাসী একটি সরকার গঠিত হয়, এবং সেই সরকারের মাধ্যমে সেই সরকারই 10 তারিখে একটি
প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রে সেটি লেখা আছে এবং সেটি আমাদের সংবিধানেও কিন্তু অন্তর্ভুক্ত 72 সালে অন্তর্ভুক্ত হয়েছে। এমনকি জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন সেই তখনও 79 সালের যে সংবিধান সংশোধন করা হয়েছিল 5ম সংশোধন সেখানেও কিন্তু এই ঘোষণাপত্রটি সেটি কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল। সুতরাং এইগুলো আমরা কতগুলো জিনিস যে লক্ষ্য করছি এটা খুবই আমাদেরকে এটা ঐতিহাসিক সত্য হিসাবে আমরা যে জিনিসগুলো জানি সেগুলোকে বাদ দিয়ে আমাদের দেশে একটি গোষ্ঠী বিশেষ করে বিএনপির নেতৃত্বে জোট সরকার গঠিত হওয়ার পরেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাজনৈতিক নেতৃত্বের যে ভূমিকা সেটিকে একেবারে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এবং এটাকে একটা সামরিক সরকার সামরিক যুদ্ধের তুলনা করা এবং এই যুদ্ধে ভারতের ভূমিকা অন্যান্য দেশগুলোর ভূমিকা এগুলো কিছুই এই তখন এই সময় আর রাখা হয়নি। অর্থাৎ 2001 থেকে 2006 সালে যেই পরিবর্তনগুলো যেই ইতিহাস বিকৃতিগুলো পাঠ্যপুস্তকে করা হয়েছিল সেগুলো অত্যন্ত অপমানজনক এবং এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি অশ্রদ্ধারই বহিঃপ্রকাশ। আমাদের মুক্তিযুদ্ধে ভারত যেভাবে সহযোগিতা করেছিল সেখানে আমরা 1 কোটি মানুষ সেখানে আশ্রয় নিয়েছিল। অবশ্য এই কোনো কোনো বইতে লেখা হয়েছিল যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভারতে গিয়ে পালিয়ে চলে যান এই ধরনের কথা বলা হয়েছে। অথচ জিয়াউর রহমানও কিন্তু ভারতেই আশ্রয় নিয়েছিলেন এবং তিনি একটা সেক্টর কমান্ডার মাত্র ছিলেন এবং সেই হিসেবে তার একটা ভূমিকা অবশ্যই ছিল সেক্টর কমান্ডার হিসেবে তার ভূমিকা ছিল এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি 2-3 বার বক্তব্য দিয়েছেন। তার আগে এম এ হান্নানও দিয়েছে। তো ওই বক্তব্যগুলো তো স্বাধীনতার ঘোষণা কোনোভাবেই হয় না। মুক্তিযুদ্ধের যিনি নির্বাচিত নেতা তিনি বক্তৃতা তিনি তার ঘোষণা 7ই মার্চও যেমন হয়েছে 26শে মার্চও তার ঘোষণাই মানুষ শুনেছে বিভিন্ন বিদেশি সংস্থা এবং রেডিও টেলিভিশনের মাধ্যমে। এমনকি ইয়াহিয়া খানের যে বক্তৃতা 26 তারিখ সেই বক্তৃতার মধ্যেও তিনি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই এর জন্য দায়ী করে ভাষণ দিয়েছিলেন। তিনি তো জিয়াউর রহমানের নাম বলেননি। সুতরাং এই যে জিয়াউর রহমানকে এখানে বড় করতে গিয়ে আসলে তাকে বিতর্কিত করা হচ্ছে। এমনকি জিয়াউর রহমান ক্ষমতা সামরিক শাসন জারির পর ক্ষমতা গ্রহণের পরেও তিনি জাতির উদ্দেশ্যে একবার ভাষণ দিতে গিয়ে 25শে মার্চ 1976 সালে তিনি বলেছিলেন ওই সময় আমার কিছু বলার সুযোগ হয়েছিল। তিনি এর থেকে বেশি তিনি নিজেও কিন্তু দাবি করেননি। অর্থাৎ তিনিও ভালো করে জানেন যে এটি একটি মুক্তিযুদ্ধ এর একটি রাজনৈতিক নেতৃত্ব আছে। তারা সকলে বাঙালি সামরিক অফিসার হিসাবে যোগদান করেছে। সাধারণ মানুষ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে তারা ট্রেন্ড আপ করেছেন তাদেরকে তারা নেতৃত্ব দিয়েছেন। আবার তাদেরকে ছাড়াও দেশের অভ্যন্তরে অসংখ্য গেরিলা বাহিনী তারাও তো যুদ্ধ করেছে। এমনকি যুদ্ধের বাইরেও অসংখ্য মানুষ মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে থাকার ব্যবস্থা করেছে এবং পাকিস্তানের যে সকল অত্যাচার নির্যাতন এইগুলোকে সহ্য করেছে। এই সমস্ত বিষয় নিয়ে 9 মাস এদেশের মানুষ যে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে সেটিকে আমাদের শ্রদ্ধার চোখে দেখার জন্য যেভাবে পাঠ্যপুস্তকে লেখা উচিত ছিল সেইটা না করে একেবারে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল। সেই কারণেই দেখা যাচ্ছে যে 1975 পরবর্তী প্রজন্ম তাদের অনেকেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এই গৌরবোজ্জ্বল অধ্যায় এই ইতিহাসটা তারা কিন্তু ভালোভাবে জানে না। তাদেরকে বিকৃতভাবে বোঝানো হয়েছে এবং রাজনৈতিক ময়দানেও এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক বলা চলে যে অসৌজন্যমূলক বক্তব্য এবং বঙ্গবন্ধুর চরিত্র হনন তার সম্পর্কে এবং ভারত সম্পর্কে এই সমস্ত বিষয়গুলো আমাদের দেশের যে রাজনীতির মধ্যে যে কদাচার সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। তো এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। তো সুতরাং এখন আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস
মোটামুটিভাবে নতুন করে পাঠ্যপুস্তকে যেমনিভাবে লিখিত হচ্ছে এবং অনেক বই পুস্তক পাওয়া যাচ্ছে, তাছাড়া এখন অডিও ভিডিও ইত্যাদি চারদিকে শোনা যাচ্ছে। সুতরাং এখন আর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে খুব লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। তারপরেও আমরা দেখি রাজনৈতিক অঙ্গনে কেউ কেউ এই স্বাধীনতার ঘোষণা নিয়ে টানাটানি করে, যদিও এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত, এমনকি আমাদের সংবিধান দ্বারাও এটি কিন্তু নিষিদ্ধ করা বিষয়। তারপরেও এটিকে অনেকে কেউ কেউ এটিকে অগ্রাহ্য করে স্বাধীনতা সংগ্রামে মূল রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক শক্তির ভূমিকাকে অবহেলা করার চেষ্টা করছে। সুতরাং আমাদের উচিত হবে, বিশেষ করে আমাদের যারা তরুণ প্রজন্ম তাদের উচিত হবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস গ্রহণ পড়াশোনার মাধ্যমে জানা এবং রাজনীতিতে মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা সঠিকভাবে সেটা প্রয়োগ করা, ব্যবহার করা এবং সেখানে কাউকে অপ্রয়োজনে মহিমান্বিত না করা, আবার যার মহিমান্বিত স্থান তাকে নিচে নামিয়ে ফেলার চেষ্টা, হীন চেষ্টা না করা, তাহলেই কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো অবস্থাতে বিকৃত করা বাঞ্ছনীয় নয়, এটি গ্রহণযোগ্য নয়, এটি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এবং এই নিয়ে কোনো কিছু আলোচনা করার অর্থ এই নয় যে কোনো রাজনৈতিক দলের, কোনো রাজনৈতিক পক্ষের পক্ষাবলম্বন করা বা কোনো আবার কোনো রাজনৈতিক পক্ষের বিরুদ্ধাচারণ করা নয়। এটা হলো প্রকৃত ইতিহাস, সেই ইতিহাসটাকে যথাযথভাবে সম্মান করা। ইতিহাস হচ্ছে সময়ের ঘটনাবলীর বিবরণ। এখন যার যে সময় তিনি সেই সময়কে কখনো অতিক্রম করতে পারেন না, অর্থাৎ যিনি 1971 সালের মহানায়ক তাকে কিন্তু ছোট করে, যিনি ছোট অবস্থানে ছিলেন তাকে কিন্তু বড় জায়গার মধ্যে আনা যায় না। এইগুলো যারা করেন তারা ইতিহাসের শিক্ষা জানেন না। সুতরাং মুক্তিযুদ্ধের প্রতি তখনই শ্রদ্ধা, ভালোবাসা এবং তার থেকে প্রেরণা, শক্তি নিয়ে আমরা অগ্রসর হতে পারব যখন আমরা এই মুক্তিযুদ্ধে আমাদের গৌরবোজ্জ্বল যে ভূমিকা ছিল সেই ভূমিকা সম্পর্কে জানতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো। এটি আমাদের তরুণদেরকে জানানোর সুযোগ করে দিতে হবে পাঠ্য বইতে এবং রাজনীতিতে। সর্বত্রই আমরা সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাসের তথ্য ব্যবহার করে এর ইতিহাসটাকে পঠন পাঠনে নিয়ে আসতে হবে, তাহলেই আমরা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের তৈরি করতে পারব। আমি আশা করি আমার আলোচনা আপনাদের ভালো লাগতে পারে। তা আমাদের এই চ্যানেলটি যদি আপনারা আপনাদের প্রয়োজন আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী অনুষ্ঠান দেখতে পাবেন। আজ তাহলে এখানেই রাখি, ধন্যবাদ।